আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বর্তমান সময়ে বাংলাদেশে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট 10,000 টাকার নিচে দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে সিম্ফনির পক্ষ থেকে। একটি হচ্ছে সিম্ফনি Z45, যেটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, এবং আরেকটি হচ্ছে সিম্ফনি Z33। দুটি ফোনের কনফিগারেশন কিন্তু অলমোস্ট সেম, প্রাইসের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। এখন হয়তোবা আপনি অনেকটা কনফিউশনে থাকতে পারেন যে আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত হবে, সিম্ফনি Z33 নাকি সিম্ফনি Z45। তো সেই উত্তর পাওয়ার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই দুটি ফোনের ডিজাইন এবং আউটলুকের কথা বলি, তাহলে এক কথায় বলতে হবে এই দুটি ফোনের ডিজাইন কিন্তু দেখতে একই রকম। ডিজাইনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য থাকছে না, এবং এন্ট্রি লেভেল বাজেটের ফোন হিসেবে এই দুটি ফোনের ডিজাইন কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আপনাদের কাছে কোন ফোনটির ডিজাইন ভালো লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। কারণ ডিজাইনের ক্ষেত্রে যেই ব্যাপারটা হচ্ছে যে ডিজাইনটা হচ্ছে গিয়ে যার যার নিজের একটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে যে তার কাছে কোনটা বেটার মনে হচ্ছে। তো আমার কাছে দুটি ফোনের ডিজাইনই এখানে ঠিকঠাক মনে হয়েছে। ফোন দুটির র্যাম এবং রম নিয়ে কথা বললে, সিম্ফনি Z45 রয়েছে 4GB র্যাম, 64GB স্টোরেজ, এবং সিম্ফনি Z33 তে রয়েছে 3GB র্যাম, 32GB স্টোরেজ। আর প্রাইসের ক্ষেত্রে কথা বললে সিম্ফনি Z45 হচ্ছে 10,190 টাকায় লঞ্চ হয়েছে, এবং সিম্ফনি Z33 8,790 টাকায় লঞ্চ হলেও এটার প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে 8,990 টাকা। এবার যদি আমরা ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, তাহলে সিম্ফনি Z45 এই ফোনটিতে রয়েছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে, এবং সিম্ফনি Z33 তেও রয়েছে 6.52 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে। এই দুটি ফোনের ডিসপ্লের পিপি ডেন্সিটি, ব্রাইটনেস লেভেল সব কিছু কিন্তু অলমোস্ট সেম, কোনো প্রকার পার্থক্য থাকছে না, এবং দুটি ফোনের ডিসপ্লে কিন্তু একই আমার কাছে মনে হয়েছে। আর এই দুটি ফোনের ডিসপ্লেতে কোনো প্রকার পার্থক্যই কিন্তু থাকছে না। তো এই দিকটা বলতে পারেন যে এখানে দুটি ফোনের ডিসপ্লে সমানে সমান এগিয়ে যাবে, এবং আমার কাছে দুটি ফোনের ডিসপ্লে কিন্তু এখানে বেটার মনে হয়েছে। এবার যদি আমরা প্রসেসর সম্পর্কে কথা বলি, সিম্ফনি Z45 রয়েছে ইউনিসক T610, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর সিম্ফনি Z33-তে রয়েছে ইউনিসক T610, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। তো দুটি ফোনের চিপসেট বা প্রসেসরের ক্ষেত্রে কিন্তু একই পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু দুটি প্রসেসর সেম দেওয়া হয়েছে। সিম্ফনি Z33-তে যে প্রসেসরটা দেওয়া হয়েছিল এটাতেও কিন্তু, মানে সিম্ফনি Z45-এও কিন্তু সেম প্রসেসর থাকছে। আর ইউনিসক T610 এটা নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, এটা কিন্তু এন্ট্রি লেভেল বাজেটে যে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড তারা এখনও দিতে পারেনি। বলতে পারেন যে সিম্ফনি এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে এখানে এই বাজেটে একটি সেরা প্রসেসর দিয়েছে ইউনিসক T610। আর এটা নিয়ে কোনো ডাউট নেই যে বাজেট রেঞ্জ হিসেবে এখানে দুটি ফোনই প্রসেসরের ক্ষেত্রে এগিয়ে যাবে। দুটি ফোনের অপারেটিং সিস্টেম নিয়ে কথা বললেও এখানে সেম অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11 স্টক UI। আর ক্যামেরা সম্পর্কে কথা বললেও কিন্তু সেম ক্যামেরা কনফিগারেশন থাকছে। সিম্ফনি Z45 এর রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা 13+2 মেগাপিক্সেল, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। আর সিম্ফনি Z33-তেও কিন্তু সেম কনফিগারেশনে থাকছে, রিয়ারে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। আর ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রে আমার কাছে এখানে সিম্ফনি Z33 এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিছুটা বেটার মনে হয়েছে। আর সিম্ফনি Z45-এও কিন্তু, তারপরেও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আমার কাছে একটু সিম্ফনি Z33 এই ফোনটার ক্যামেরা বেটার মনে হয়েছে। আর সিম্ফনি Z45 এর ক্যামেরা আসলে যে খারাপ তা কিন্তু নয়, হয়তোবা তারা ফোনটি লঞ্চ করেছে নতুন এবং কিছুটা অপটিমাইজেশন রিলেটেড একটু সমস্যা থাকতে পারে, যেটা কিন্তু তারা সফটওয়্যার আপডেট বা বিভিন্ন আপডেট দিয়ে তারা এগুলো ঠিক করে নিবে। তো কিছুটা মানে কয়েকদিন চলে গেলে সেটা স্টেবল একটা পর্যায়ে চলে যাবে, তো সেটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর দুটি ফোনের ব্যাটারির ক্ষেত্রেও সেম থাকছে, 5000mAh এর ব্যাটারি, 10W চার্জার এবং টাইপ সি পোর্ট। আর ব্যাটারির ক্ষেত্রে দুটি ফোনে সেম পারফরমেন্স পেয়ে যাবেন। এর আগে সিম্ফনি Z33-তে ব্যাটারি ড্রেনিং সমস্যা ছিল, কিন্তু সেটা আপডেট দিয়ে তারা ফিক্স করে নিয়েছে। আর সিম্ফনি Z45 এর এখন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলতে হয় সিম্ফনি Z45 এবং Z33 এই দুটি ফোনের ব্যাটারি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং সব কিছু মিলিয়ে ঠিকই ব্যাটারি ব্যাকআপ কিন্তু সব কিছু মিলিয়ে ভালোই পেয়ে যাবেন। আর দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা অনায়াসেই একদিন পার করে নিতে পারবেন। দুটি ফোনের রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে। আর প্রাইসের ক্ষেত্রে দুটি ফোনেই প্রায় 1,000 টাকার মতো পার্থক্য রয়েছে। 1,000 টাকার মতো পার্থক্য এখন কেন আপনারা বুঝতেই পারছেন, সিম্ফনি Z33 যে ফোনটি তারা লঞ্চ করেছিল অনেকদিন আগে সেটাকেই কিন্তু তারা আপগ্রেড করে, মানে 4/64 র্যাম ভ্যারিয়েন্টে সিম্ফনি Z45 এই নামে মার্কেটে নিয়ে এসেছে, 1,000 টাকা বাড়িয়ে এবং র্যাম রম বাড়িয়ে। তো এখন আপনাদের কাছে কোন ফোনটি কেনা উচিত হবে? আর যারা বাজেট রেঞ্জের টুকটাক ইউজের জন্য মানে একটি ফোন কিনতে চান, তারা Z33 এই ফোনটি কিনতে পারেন। আর আপনার যদি বাজেটে 1,000 টাকা বাড়িয়ে নিতে পারেন, আর আমার কাছে মনে হয় সিম্ফনি Z45 এটাই কিনা আপনার জন্য উচিত হবে, কারণ এখানে কিন্তু বিগ র্যাম রম পেয়ে যাচ্ছেন, আর কনফিগারেশন কিন্তু সব কিছু কিন্তু অলমোস্ট সেমই থাকছে। তো সব কিছু মিলিয়ে এখন আপনার উপর ডিসিশন আপনি কোন ফোনটি কিনবেন। আপনার বেটার র্যাম রম এবং আপনার যদি প্রাইস একটু বেশি থাকে তাহলে সিম্ফনি Z45 কিনতে পারেন, আর Z33 যদি আপনার পছন্দ হয় তাহলে সেটিও কিনতে পারেন। দুই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ
পণ্যটা আপনার উপর নির্ভর করছে এখন আপনি কোন ফোনটি কিনবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।